فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم حاسبني حسابا يسيرا، إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله. বয়ারসর শাহাবুদ্দিন মার্কেট নুরানী মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগ শাহাবুদ্দিন সমাজ স্কুল মাঠ রামগতি লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের কলিজার ধন চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আয়ালের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইরা, আমার ভক্তবৃন্দ, মুরব্বিয়ানে ইজাম, বিশ্ববিখ্যাত ওলামাই কেরাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুক্রিয়া তানফে, আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম হচ্ছে আন্তর্জাতিক আখিরাত দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে, তারপরে বিশ্ব সারা সাদা ছড়ি দিবস, বিশ্ব প্রবীণ দিবস, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, মা দিবস, আব্বা দিবস, ফানি দিবস, গ্যাস দিবস, কত দিবস রে! তিতে তিতে ওই যে দিবসে দিবসে একজনের জন্মদিবস, আরেকজনের মৌতা দিবস, 40শে দিবস। তা আমি মহাগ্রন্থ আল কোরআন গেটে গুটে দেখলাম মাবুদের ঐশীবাণীটা, আল্লাহ একবার, এখানে কত দিবস আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আসর মাঠের 160টা নাম দিছে। আমি আরও কিছু টোকায় টাকায় আমার প্রিয় ওস্তাদ থেকে অনুপ্রাণিত হয়ে, আমাদের সকলের ওস্তাদ ইমাম গাজালি রহমাউল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করুন, তো আমি আরও এই 137টা দিবস আমি আরও আবিষ্কার করছি কোরআনে কারিম থেকে। মোট মিলে 238 দিবস, 237 উনি 100টা, আমি 104টা বানাইয়া মোট মিলে 238 দিবস। তো এই 238 দিবস থেকে 65টা দিবস নিয়ে কথা বলবো, কত বিভীষিকাময় হবে আখেরাত দিবস। এ পৃথিবীর জীবন শেষ নয়, আমাদের পরে এই পৃথিবীর জীবনের পর আরেকটা জীবন আছে, জীবন আর শেষ হইতো না, মরছে জাস্ট এনতে গেল হয়েছে, বরং আসল জিন্দিগির ভিতরে হান্দাই গেছে, হে জিন্দিগিতে আর মরণ নাই, ঠিক কি না? আমাদের লোকান্তরে তারা চলে গেছে আর কি, লোকান্তর অন্ত্যেষ্টিক্রিয়াতে চলে গেছে, আসল জীবন কিন্তু পরকাল। সেই দিবসে এই কিয়ামত দিবসের মাধ্যমে সেই দিবসটা শুরু হবে,
সেই দিবসে জীবন আছে মরণ নাই, যারা জাহান্নামে যাবে তাদেরও মরণ নাই। দুনিয়াতে তো আত্মহত্যা করা যায়, এই আত্মহত্যা করতে চাইতো না, নিজের কত হেদান হেদাইব, লাভ নাই। তা আমরা সে দিবসে বিশ্বাস করছি, সৌভাগ্যশালী বিশ্বকাপ জিতিন না 150 কোটি মুসলমান, ঠিক কি না? এই আখেরাত বিশ্বকাপ জিতিও এরপর আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ চায়, এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে ককাইলেও বেলে দুইয়ান দিছে বেলে রে, তোগো জ্বালা রে, খালি আইতে আইতে পতাকা দেই, কিন্তু দল হারি গেলে পতাকা এগেন দিই, টয়লেটের মূত্রাখানা আগ্রা খোলা দিব। সেদিন না দেখছি তাহিদ ভাই নাঙ্গলকোট এ কি কয় যে বর্ত কি তালতলাতে আর্জেন্টিনার অফিস বানাইছে, ইয়া দি আর্জেন্টিনার পতাকা দি সুন্দর করে এনে সুসাইতে। আমরা আছি আন্তর্জাতিক আখেরাত নিয়ে, আখেরাত এমন একটা দিবস, সেদিন সেদিন যে ফেল মারবে তার উপায় নেই, ফাঁস করতে চান নেই, কত রকমে ঘুরি ফিরে ওই দিনের ভয়াবহতা আল্লাহ আল্লাহ শানু কোরআনে কারিমের ফরতে ফরতে তিনি লিখেছেন, আজকে সেই কথাটাই আমরা শুনবো। কি ভয়াবহ দিন আন্তর্জাতিক আখেরাত বিশ্বকাপ, কত ভয়াবহ। যারা ইমান ও আমলের সহিত থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতে অনুসরণ করবে, মহাগ্রন্থ আল কোরআন মানবে, একামতের দিনের কাজ করবে, হক হালালিভাবে চলবে, তারা শিরোপা জিতবে, হা হা করে হাসতে হাসতে গোল্ড কাপ জিতবে, জান্নাতের টিকিট একদম। টিকিটের সাথে আরও কয়েকজনের টিকিটও পাইব, 10 জন ফ্যামিলির, কেউ আরও বেশি, আলেমেরা আরও বেশি, সুবহানাল্লাহ, দহে কাতুম মুস্তাবশিরা, হা হা করে হাসতে হাসতে, এনে কোনো কাঁদা নাই। দুনিয়ার বিশ্বকাপে তো দুর্ভাগ্যক্রমে ফেল মারতে পারে, আর এটা একটা বেজ জিতছে জিনিস, এক বলের কতজনে লাগছে, হাতে নসিবে হাতে জন্ম থেকে লাতি খেতে আছে, শুধু লাতি খায় হাতে, আবার এটার সুমাও খায়, এটার লাই আবার কাঁদেও, ঠিক কি না? তা আমরা আন্তর্জাতিক আখেরাত বিশ্বকাপ জেতার দরকার। তা আমি যে 136 রকমের দিনগুলো আবিষ্কার করছি, আপনারা ইচ্ছা করলে শুনতে পারেন, আমি একটু পড়ে দিই, শুনবেন কি না? প্রত্যেকের সাথে প্রত্যেকটার সাথে ইয়ামুন মাহজুব আছে, ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তভিলুন, তাওবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদুন, তাওকুল মালে, কাইউল মালে, হামিউল মাল, হামলুল ওয়াজ্র, ওয়াদুল হামলে, জাহাবুল মুরদে আতে, তাজাক করুন, তাফার রকুন, তায়ার হুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, চু উন, ওয়াফাউন, ফেতনাতুন, ফিদিয়াতুন, মাফসুসুন, ইমতিয়াজ, খাবরুন, খাতমুন, খাবদুন, রাফুন, ফাউজুন, ওয়াজুন, ওয়াজুন, নাজুন, হাহাদুন, হালকুন, কাসমুন, জোরকুন, কাবহুন, দহাকুন, হিজাবুন, কাবকাবুন, সুবুরুন, তাওলিয়াতু দুবুরে, আইনাল মাফার, মুস্তাকার, শারুল মুস্তাতির, আবুসুন, কামতাতির, নাদ্রুন, সুরুর, সাইয়ুন, নূর, একতেবাসুন, নূর, তাহাদিসুল খাবরে, সালামুর রব্বে, সুকারা, বুসরা, লাবুসরা, লামালজা, লা নাকিল, লা নাসিল, লা জুলমুন, লা সুয়ালুন, লা ইয়াতাসালুন, লা ইউজান নাবিয়া, লা ইয়ামলিকু নাফাউ ওয়ালা দাররান, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, লা ইউসীকু ওয়াসাকাহু আহাদ, বাসারুল হাদীদ, ইসতিজাবাতুল হামদে, কাবদাতুল আরদে, মাতিয়াতুস সামায়ে, তাইয়ুস সামায়ে, সিজিল্লি, তাবদিলুস সামায়ে, তাবদিলুল আরদে, তাসুইয়াতুল আরদে, তাকরিনুল আসফাত, কাতরানু সারওয়াল, কাতরানু সারওয়াল, আমরুন লিল্লাহ, নিদাউ শুরাকা ইল্লা, আদাওয়াতুন লিল আখিল্লা, আমানুল ফাজয়, নেসিয়ানুন, ইউনাব্বাউল ইনসানুন, খুসরানুল মুবতিলিন, খুসরানুল মুজরিমিন, মুবলিসুল মুজরিমিন, ইসরাফুল আজাবে, ইশতেরাকুল আজাবে, গিশাওয়াতুল আজাবে, সাজারুল কালবে, দাওয়াতুল ইমাম, আকজুন বিন নওয়াসি ওয়াল আকদাম, তুশাক্কাকুস সামাউ বিল গামাম, লাইসা ফিহি হামিমুন ওয়ালা তুআম, মাজিয়াতুল জাহান্নাম, ইমতিলাউল জাহান্নাম, কাউলুল জাহান্নাম, কালামুন বিল ইজনিদ, জিবালুন কাল এহিনে, সামাউন কাল মুহুলে, সাইরুল জিবালে, জামউর রুসুলে, জালুল উলজান শিবা, জালুল কদমে আলা সাইয়েদে, তাকতিউ বাইনা তাবি ওয়াল মাতবু, কেয়ামুল আশহাদ, শাহাদাতুল উদুবে, বাসুম মিন কুল্লি উম্মাতিন শহীদুন, লাবসুন কাল আশিউ আউদ দোহা, সুদুরুন নাসে আশতাতান, খুরুজুল আজদাসে সিরান, দাওয়াতুর নারে দাগান, দাওয়াতুর নুকরি, ইতিবাউদ দাঁড়ি, ওয়াফাউদ দাঁড়ি, জিদালুন নাফসে, নাকসুর রাসে, নাফু সিদকে, কাশফু সাক, শুগলুল ফাকে, শাহানুন ইউগনিহে, আরিকাতুল ইত্তেকা, আরিকাতুন নিসা, আরিকাতুন নাজরে, উজুহুন নাদেরাতুন, উজুহুন বাসেরাতুন, উজুহুন খাশেয়াতুন, উজুহুন নাইমাতুন, উজুহুন তাবিয়াদুন, উজুহুন তাসওয়াদুন, উজুহুন মুসফিরাতুন, উজুহুন দাহেকাতুন, উজুহুন মুস্তাবশিরাতুন, উজুহুন গাবারাতুন, উজুহুন কাতারাতুন, ইয়াউমুন, উজুহুন গিশাওয়াতুন নার, উজুহুন সাহাবুন নার, উজুহুন হাসুল ওয়াজ্জে, এই 136 রকম এত সুন্দর অর্থ কলিজাটা আপনার
ঠান্ডা করে ফেলবে, আপনাকে স্টপ করে দিবে পাপ থেকে। 171 নম্বরের এই আলোচনায় খুতবার আপনি এখান থেকে পড়ে নেবেন, আমি মাত্র 20-25টা বর্ণনা করব। তো আমি যে খুতবা নিয়েছি, ইয়াউমুন তাবিলুন, আন্তর্জাতিক লম্বা দিবস, মাগো দিনিয়ান 50,000 বছর। সুবহানাল্লাহ, আমি কই দি গেন না, পয়সা খাইছি আমি বাইরে, সুবহানাল্লাহ, তো দায়িত্ব লিজেছি আমি, তোর কি দরকার আছে না? আরো জোরে ক আল্লাহ জাল্লা শানু কয় বান্দা, তারুজুল মালায়েকা তোর রূহ, সেদিন আসর মাঠে আমি আল্লাহর কাছে আসবে ফেরেশতারা, তারপরে উপর থেকে আসবে, চতুর্দিক থেকে আসবে, তারপরে রূহ ফেরেশতা জিবরাইল আসবে, ইলাইহি মানে আল্লাহর দিকে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সনা, সেই একদিনের মুদ্দত হবে, একদিনের সময় স্থিতি টাইম হবে 50,000 বছর। যেদিন বিচার করব রে, আহা রে, 50,000 বছর তো করে উলঙ্গ কাড়া করে রাখবে, কারো গফেদন ল্যাংড়ি নাই, সব ল্যাংডা, আহারে আফসারি রে, আহারে রাজা বাদশাহ নবী ওলি আব্দাল গাউস কুতুব, সব মানুষ উলঙ্গ, কত কষ্ট যে পাইব সেদিন। সেদিন সৌভাগ্যশালী যারা, নবীর মহব্বতের লোক যারা আরশের নিচে, তারা স্থান পাইব, আর তাদের জন্য মহান আল্লাহ দিবস সারা বান্তহুর হাউজে কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হাউজে কাউসার দেওয়া হবে। এই তৃষ্ণার সময় যদি পানিটা পান, তাহলে আর কোনো তৃষ্ণা লাগবে না, বিচার নিকাশ কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন, সে কাউসারের পানি পান করতে চান তো, চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এখনও তো রাসূলের সাথে দেখা করে আসলেন না, মদিনা তাইয়েবা যাই, হুজুরের সালাম দিয়ে আইবেন, বেলে নবীও আইসিও বয়াসর থেকে, আল্লাহ রসুল এখানে মসজিদে আসে, ক্ষমা চাইতেছি, আপনার সালাম দিছি, আমার কথা মনে রাখিয়েন, আমি বহু দূর থেকে সাগর পাড় থেকে এসেছি আপনার সাথে দেখা করার, এইভাবে একটু অনুনয় বিনয় যাই, একটু আবেগ তৈরি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের সাথে দেখা করতে ন, রেন্ডিগরি গাছ তিন গইলে তো সারে, হজের নিয়তে উমরার নিয়তে যুবকেরা গাছ লাগা, হ্যাঁ একদম, একটা যদি এত মোড় হয়, আল্লাহ যদি 50 ফুট লম্বা করে, তাহলে গাছের গা 50,000 টি হইব, বেশি কম হইতো না, ঠিক নেই? তিন গা গাছ লাগাইস যুবক যারা আসত, বেলে গুণ উমরার নিয়তে লাগাইলাম, আফসারি ভাই কইছে বলে আল্লাহ রাসুল সাল্লামের সালাম দিবে, আল্লাহ লাগাবি নি, দেশের উৎপাদন বাড়াবি নি, মৎস্যভনা ছাড়বি, আয় তো তোকে নদীর ছাড়জি, অন খাসের দে কি কি মাছ, হাঙ্গস মাছ, মধুসর্দি গাঁটা ছাড়জিলাম 12,500 ফোনা, আলহামদুলিল্লাহ কয় না, 1 ইঞ্চি জাগা খালি রাখিস না। আমি আয়তে আজকে মাহফিলে আয়তো বাদাম ক্ষেত, বাদাম সিস্টেম করতেছি, বাদাম করিও, খবরদার সারা বিশ্বে অস্থিতিশীল খাদ্য নিয়ে খা, না খাই মরিস না, কিছু কিছু ফল গাছ লাগা। তো এখন আল্লাহ যাতে আমাদেরকে হাউজে কাউসার ফান করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শ দোয়া করতেন নামাজের পরে পরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করেন। আম্মা যে আশা সিদ্দিকা কয়, হুজুর এদিন 50,000 বছর লম্বা হইব, তারপরে গামের দরিয়াতে মানুষ সাঁতরাই বেগো, নবী কোনো ছায়া নাই, তা আপনি যে সহজ হিসাবে দোয়া করেন সেটা কেমন? আয়সারি সহজ হিসাব হচ্ছে আল্লাহ আমল নামার দিকে তাকাইবেন, তাকাইয়ে ক্ষমা করে দিবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো, এটাই হচ্ছে সহজ হিসাব। এক ওয়াক্ত নামাজ পড়তে বা আরও কম সময়ে যাদের হিসাব কমপ্লিট হয়ে যায়, এটার নাম হচ্ছে হাসিবিনি হিসাবাই ইয়াসির, দোয়া করছেন নি, আল্লাহর কাছে এগুলো বলেননি, আমি বলতে আছি ডেলি ডেলি, মাবুদরে এত নির্যাতন, একটা মিটিংয়ে বইলে যদি 2-3 ঘন্টা যায় কত বিরক্তি লাগে, লাগেনি তো? একটা আশা মেরে 50,000 বছর যদি কারা করে রায়, কত মানুষ হাসর মাঠ থেকে জাহান নামে চলে যেতেছে, আল্লাহ ইউ ইউ আল্লাহ আমনে তো হেড অফ আন্নের লগন হারিব কে আন্নে তো ব্যাক, ওই একটা কাজ করেন আন্নে কনে লই যাবেন লই যান, গঙ্গরে আর কষ্টটা দিয়েন না, নবীগণ পর্যন্ত এই কথা বলবি, মুসা কালিমুল্লাহ কে আল্লাহ আর কত কষ্ট দিবেন, আর কতক্ষণ কারা করে দেখবেন, আপনি জিমুই হার করেন, ইম্মা ফির নার ইম্মা ফির জান্নাত, জিদা একটা ফার করি দেন না, এখন থেকে কান্দি কাটি কইবি আল্লাহরে, আল্লাহ আর এত কষ্ট দিয়ে না, আমার সহ্য হইতো না, আপনারে মহব্বত করি, আপনার স্পেশাল দরজা দিই, আপনারে জান্নাতে ঢুকে দিবেন, আরো জোরে, এটা সম্ভব নেই,
সম্ভব কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একখান হাদিস আছে মাজালিসুল আবরার গ্রন্থে ভাইছি, তারপরে কিছু লোক আজনি হাতান বৈসাফিল কবরে আজনি হাতিন, কিছু লোক কবর থেকে বাইরিব, তারা ফাকির ডানার নে ডানা নিয়ে আসবে, ইয়াতিরুনা বিহা আলাহি তো আনিল জান্না, তারা এ ডানা দিয়ে উড়ে রামগতির হাসর মাঠ থেকে সোজা জান্নাতে চলে যাব। ফায়াকুল আহম খাজনুল জান্না, জান্নাতের দ্বার রক্ষী ফেরেস তারা কইব কি রে মান আনতুম, তোরা কোন দেশের লোক, হাল রয় তুমুল হেসাব, হাল তামুরুনাস জসুর সিরাত, তোমরা কারা, তোমরা কি হিসাব নিকেশ দেখছিলা, ফুলছে রাতের ফল কি ভারী আইসুনি, কারে বাইরে আমরা এগুলা বুঝি না, ফুলছে রাত হিসাব নিকেশ ইডি আমরা কিচ্ছু দেই না, কত তোরা অস্ত্র লইলেও আঙ্গক আছে, জান্নাতের সাইড ওয়ালে সাবি টাবি তালা আঙ্গক আছে, তুই কেন উপরে দি হজ্জত, কথা কো কথা ক, শুট করে দিই মন, কারে ভাই এরকম লাড়া খা বানের দে, কমানান তুম কোন দেশের নাগরিক, পাসপোর্ট কি, কোন দেশের লোক, তোরা কথা কো, তোকে প্রেসিডেন্ট কে, তখন ওই লোকগুলা বলবে নাহানু মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, তারপরে বিমা ওয়াজাত্তুম হাজির দারাজাত, কেমন করিয়া তোমরা এই দরজাটা ফাইলা, বিনা হিসাবে জান্নাতে চলি আইলে, এখনো হিসাব নিকাশ চলতে আছে, কোনাহনু আবাদানাল্লাহ হাফি দারি দুনিয়া সিররান ওয়া দখালনাল জান্নাতা ফিল আখিরাতে সিররান, আমরা দুনিয়াতে ছুপে ছুপে গোপনে আবাদত করছি, গোপনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, গোপনে মহান রবকে ভালোবাসি, এই গোপন আমলের বরকতে আল্লাহ আসরবাসীরা জানার আগে, তোমরা জান্নাতের দাররক্ষী ফেরেশতারা জানার আগে আগে সাইড ওয়াল দিয়া টপকাইয়া উড়াইয়া উড়াইয়া আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিছি, আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাই দিয়ে, আল্লাহ যেভাবে আল্লাহ আপনি বললেন সুরা মায়ারিজে 50,000 বছর লম্বা, তাইলে ইয়ামুন তবিলুন সামনে আছে, আন্তর্জাতিক লম্বা দিবস, আন্তর্জাতিক, তারপরে আরো একটা দিবসের নাম বলতেছি কলিজার টুকরারা, তারপরে এই ইয়ামুন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, আঙ্গুল কামড়াইব হে সেদিন হাসর মাঠে, জ্ঞানী বিজ্ঞানী জো বাইডেন জেলেনস্কি সব এসকাই আসে আঙ্গুল কামড়ায়, আয় হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানলাম না রে আল্লাহ, আর্জেন্টিনা ব্রাজিল করছি, নেদারল্যান্ডস করছি, ইটালি করছি, ফ্রান্স করছি, জার্মান করছি, আল্লাহ যদি মোহাম্মদ সাল্লামের দল করতাম, হুজুরের যদি মানতাম, আজকে শিরোপা জিতিয়া জান্নাতে চলিয়া যাইতাম, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস ইয়াউমুন আদ্দুন, এই আল্লাহ নিজে বলতেছেন, কি বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু জালেমু, সেদিন জালেমেরা আঙ্গুল কামড়াবে, সেদিন মানে আখেরাতের দিন, আন্তর্জাতিক কেয়ামতের দিবস, ঠিক কি না, আঙ্গুল কামড়াবে, তো তখন আঙ্গুল কামড়ানি ভালো না এখন আঙ্গুল কামড়ানি ভালো, একটা সুন্নতের আমল ছুটি গেলে আফসোস করবেন, আহা আল্লাহ এই আমলটা করতে পারলাম না, এইভাবে রাসূল সাল্লামের দিকে আসেন, আল্লাহর দিকে আসেন, নামাজের দিকে আসেন, আহা রে ভাই রে ভাই নামাজ তো করে পড়াইতে পারলাম না রে, আর্জেন্টিনা ব্রাজিলের লাই যত মহব্বত করস, আর মনে তুই হারা জিন্দিগি গঞ্জি ছাড়া আসিলি, অন ভোলানের গাদ দেখি আর্জেন্টিনা বা ব্রাজিলের গেঞ্জি, হ্যাঁ দলিটা হইত গার মেদের লাগাইছে, এই অবস্থা যদি মরা যায় তাহলে এতের লাই পাবলিসিটি করিয়েন, অমক মহল্লার জসিম্মা হেতে ব্রাজিল সাপোর্টার ছিল, গত রাত আনতে কাল ফরমাইয়া আছে, আন্নারা ব্যাকে আই হাতে কোবাই মাটি দেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি কয় আল্লাহ তো করে কোনার ইহুদি নাসারা ইমান না আনলে জীবন তো জাহান্নামী, এদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাচ্ছি, যদি ইমান না আনে কবর যায় নির্গাত তারা জাহান্নামী, ঠিক কিনা, তুই রাসূল সাল্লামের স্নেহের দন আল্লাহর প্রিয় বান্দা, তোর কাছে তোর কলবে ইমান আছে, তুই হেতাগো গঞ্জি গাদ দিয়ে আনস, লেখস উই আর প্রাউড টু মাছি লিওনেল মাছি, এরকম সিটিং যুবক বর্তমানে আর্জেন্টিনার সিটিং এরা নাই রে, ব্রাজিলের ডাকাতেরা নাই রে, আছে
যে অবস্থা তোরা করতে আস তখন হইরে দেওয়া যায় আর্জেন্টিনার ব্রাজিলের গঞ্জি গাদ দিব, কারণ আর্জেন্টিনার সাপোর্টার কিন্তু বিক্ষে নিতে হইলে আর্জেন্টিনার গঞ্জি লিখবো, ঠিক দিদি? অথবা রিক্সাওয়ালারাও আর্জেন্টিনা ব্রাজিলেরটা লাগায়, তো ব্রাজিল সাপোর্টাররা হের গাড়ি তোড়ে। আমরা এগুলো করার সময় আসেনি রে ভাই, আমরা আখেরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। এক ম্যাচ হারি কত কান্দা কান্দে, এরকম যদি নবীজিল্লে কান্দতো, আল্লাহ যদি কান্দতো জীবনে একটা মুহূর্ত, এক মুহূর্তের আমল দিয়ে তারা জান্নাতে চলে যেত। আমরা এমন দল সাপোর্ট করি না, আমরা জান্নাতের দেশ সাপোর্টার পার্টি। কেন আমরা কোন দল? জান্নাতের দেশের সাপোর্টার। আমরা আমাদের বাড়িতে যাব শিরোপা জিতিয়া, আর আমাদের ইমিগ্রেশন, তারপরে আমাদের এই নেট, নেট হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবসময় আমরা নেট লোড দিয়েছি ইনশাআল্লাহ, নবীজিকে নিয়ে আমরা জান্নাতে চলে যাব। তো আঙ্গুল কামড়াইব, আহা রে আল্লাহ রে কি করলাম রে মাহবুদ, মাহবুদ বড় বিজ্ঞানী না হই যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম। কত মানুষ এভাবে ওয়াজ শুনছে আফসারি সাহেবের, আমরা এগুনেরা পাগল কইছি বেকুব কইছি, এগুনে এত সুন্দর বৌথুই খানাটা না থুই মাটির মেঁধে বই এমনি রয়েছে ওয়াজ হনে, এখন এরা দে শিরোফা জিতবো। আল্লাহ আমরা তো আফসোস করলাম, আমরা কি করলাম? আল্লাহ অগ্রিম হাসর মাঠের সিনারিটা তোদেরকে দেখাইয়া দিতেছে, সব মানুষ জো বাইডেন কিং জং ফং ফাং সং সাং সব আঙ্গুল কামড়ায় কি করলাম কি করলাম। এখানে ইয়াদ্দুজ্জালিমালা ইয়া দাইয়ে হাত মুরাদ নিয়ে, এখানে আঙ্গুল মুরাদ কুল নিয়ে, জুজ মুরাদ বালাগাতের কায়দা, আঙ্গুল কি করলাম আল্লাহ, ও আল্লাহ কেন ইমান আনলাম না, দুনিয়ার রাষ্ট্রপতি না হই যদি আদনা মোহাম্মদ সাল্লামের উম্মত হইতাম আল্লাহ আমার কত ভালো ছিল। তাইলে সামনে আসতেছে দুর্দিন, আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিন, ঠিক কিনা? তিন নম্বর হচ্ছে ইয়ামুন তকুল মালে, আন্তর্জাতিক আন্তর্জাতিক গলা মালের হার লাগানো দিবস। আল্লাহ আল্লাহ শানু বলছেন আমার বান্দারা, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ যাদেরকে দন দিছে তারা যাতে কথা মনে না করে, হুয়া খাইরাল্লাহুম দনিরি তাগল্লাই কল্যাণ, বাল হুয়া শাররুল্লাহুম বরং এই দন তার ফতের কাঁড়া, জান্নাতের কাঁড়া এই ফত, এই ধনের কারণে হাতে শেষ হয়েছে। সাইয়ুতাওয়া কুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতে, তার সমুদয় ধন এ তার গলাতে হার লাগাইয়া দিবে আল্লাহ। তারপরে কিয়ামত দিবসে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর জন্য আসমান জমিনের মালিকানা, আল্লাহু বিমা তাআমালুনা খাবির, তোমরা যা আমল করো আল্লাহ সব জানেন। কথা বুঝছেন নি? হ্যাঁ, কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? এটা তো আটকে রেছি, এটা পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কারণ একটা কাজ আছে, আন্তর্জাতিক মালের গলায় হার লাগানো দিবস, আন্তর্জাতিক মালের গলায় হার, এক গলার মধ্যে হার এটা লাগাইছি না, কথা কয় না লাগাইছি নি? এ যার গো দশটা টলার আছিল, টলার ইডি হাতের গলার মধ্যে লাগাই দিব। ও মোহাম্মদকে কে রে বয়স্বর আর কায় শামসু কাকু না কিও কাকু, গলার মধ্যে টলার লটকিব, মাগো মরে গেছি। যারা ট্রাকের মালিক আছিল, হিমাচলের মালিক, লাল সবুজ গাড়ির মালিক, এ গলার মধ্যে গাড়ি ইডি লটকাই দিব। আর তারপরে ওই যে এয়ার মালিক কম্পিউটার আবিষ্কার করছে, কম্পিউটারের মালিক, সফটওয়্যারের মালিক, তারপরে টয়োটা কোম্পানি, এইভাবে সব কোম্পানি যারা আঙ্গো বয়সরে বিরিক ফিল্ডের মালিক আছিল, এ হাতা করে বিরিক ফিল্ডের মাটি ইডি সহ ইট কাটি রেখছে, যা ইট হুয়েন না যা ব্যাগ গেন কলার মধ্যে এডি লই এমনি এমনি আসব। আল্লাহ মরি যাই তো, আল্লাহ মরি যাই, আর তো মরিচ্ছে ফিসিদি দিব গুটা। ভালো, এটা কি আত থেকে বানাই কইয়ের, বানাই কইয়ের? এ সা ইয়াউমুন তাকুল মাল সাইয়ুতা ওয়াকুনা মা বাকিলু বিহি, কার গলায় লটকাইব? যে সম্পদ পাইয়া কৃপণতা করছে, জাকাত দেয় না, কত মানুষ কত কষ্টে ছিল তার হাতে দি দুগাটি আবার না, ইসলামের জন্য সে খরচ করে না, একামতে দিনের দাড়িদেরকে দিল না, এই সমস্ত লোকের গলার মধ্যে দেখবেন বিরিক ফিল্ড,
ট্রাক্টরও আছে 30 কেন ওর কথা কও না ঠিক আছে নি ট্রাক্টর আছে গরু দিদি ডি ঘুরাইতো লোড বানাইতো গরু টরু সহায় মিয়ার গলার মধ্যে মা লাগাতে দিব কবে আবার কদর আড়ো হাসর মাঠে আইডবো আইডবো এমনে কাটতে হইব ব্যাকে কইব কি রে গেতা আর কাকুল লাইনি না লাগ কিও কাকু আসসালামু আলাইকুম আন্ন কেও আন্ন গলার মধ্যে তে টলার নৌকা ইলিশের জাল ঘটনা কিতা তো কহারে বাইরে ঘটনা কইছে রে ওই যে আল্লাহ আমারে সম্পদ দিছে আমি এ সূরা তারপরে আলে ইমরানের 180 নম্বর আয়াত আমল করি না এইজন্য আল্লাহ আমার গলার মধ্যে মাল লাগা দিছে দেখবেন এখানে দি দেখবেন কম্পিউটার যে আবিষ্কার করছে তারপরে কম্পিউটারে কি কোম্পানি আছে না ডেল কোম্পানি ইয়ান দি ডেল কোম্পানি দেখবেন ইয়ান দি স্যামসাং কোম্পানি যারা এই যে স্যামসাং সেট একটা বেচছে 1,20,000 টি আইফোন ইয়ান দি ভ্যামো কোম্পানি ইয়ান দি অপ্পো কোম্পানি এ মালিকেরা গলার মধ্যে দিয়ে লই লইয়া রে সালাম আলাইকুম কি কাকু আনার গলার মধ্যে দিয়ে মোবাইল ভাই রে মোহাম্মদ সাল্লামের মানি না রে ভাই মুসলমান হইন জাকাতও দিন অন এডি কম্পিউটার এডি মোবাইল সেট এডি আর গলার মধ্যে লাগাই দিছে মেসা হয়ে যাবি কই মেসা বাড়ির মতো করি কো হাল আছে মেসা হয়ে যাবি কই দূর তুর ডাকা জোরে কো মেসা হয়ে যাবি কই এত রঙ হর ইচ্ছা রে তুই কত দিবস বার করছ আবহাওয়া দিবস বিশ্ব আবহাওয়া দিবস বিশ্ব বোমা দিবস বিশ্ব সাদা ছড়ি দিবস বিশ্ব কালা ছড়ি দিবস বিশ্ব হাম্বল দিস্তা দিবস আল্লাহ কয় আই যে কোরআনে আন্তর্জাতিক আখেরাত দিবস কইছিলাম আফসারি সাহেব যে ব্যাটকাই ব্যাটকাই তো করে ওয়াজ করছিল সে সময় ইডিতে তারপরে মনে করলি না তো এই জন্য মাল গলাত জুলাইবার আগে আগে সোজাও জাকাত দিবানি দান সাদাকা করবেনি এত হাজার লক্ষ টাকার মালিক তুই আর অজ্ঞা খোদবা মা বাবার নামে মসজিদ দিলি না তোর গলা তিনি গাছেরই লটকাইবো গাছ অজ্ঞা বেচলে 1,00,000 টাকার গাছ আছে 20,000-30,000 গাছ 10 গা বেচলে তুই উমরা করতি আর সজ করতি তোর গলাত গাছ লটকাইবো আঙ্গ লাকসাম তোকে গাছেরই যায় আই তো সব দেই আই তোকে গাছগুনের দেখলে সুমা খাই আহা আরে আর বন্ধুর গো দেশের গাছ সব আকোয়াল্লাই মুই তো হি মুই তো ব্যাগ গাছ হি মুই সাপ্লাই করস আরে কথা কয় না আতুডা সিটিং আতুডা কবেলে গাছ বেশি উমরা হজ করব গাছ বেশি দান সাদাকা জাকাত আদায় করব আল্লাহ তারা কইছে করব তুমি তাকে গলার মধ্যে সাই এগুলো লাগাইও না আর তাওহিদ ভাই তো ধনী মানুষ কে যাতে আমার বাইরে আই অন ধনী হয়ে গেছি গরিব কই লাভ নাই অন তো গরিবের খাতাত নাই ধনী কোটিপতির খাতাত গেছি গা আইও দি কিন্তু হিসেব করি দি আই ডরাই আর কি সরকারেরও দি আমার জাকাতটাও দি এবার আমি 5,00,000 টাকার উপরে দিছি ট্যাক্স দেশি ট্যাক্স নভেম্বর মাস শেষে যে রাত 2 দিন আছে আল্লাহর ওয়াস্তে সরকারের ট্যাক্স দে সরকার তো জিনিসটা খাইতো না তো করে আবার এটা ফেরত দিব তুই হারবি নি এ দর ফদ্দা সেতুতে কত হাজার কোটি টাকা গেছে কিন্তু তুই 3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্সটা যদি দে সেখান থেকে একটা ইট হইলো সেখানে লাগবো বা সরকারের যে ভালো কল্যাণমূলক কাজগুলো করে এগুলোতে তুমি গর্বিত অংশীদার হইলে তোমরা ট্যাক্স দিবা আনন্দ চিত্তে দিবা আমি আনন্দের সহিত ট্যাক্স দিই আমার ওয়াইফে কয় এতিটিয়া দিয়ে এলানের আকো জেল খাটবো কি তুমি কাটো না আই জেল খাটতে রাজি না ট্যাক্স দিবি নি আতুডা সা অস্তে উড়ার কবলে ইনশাআল্লাহ ট্যাক্স দিব সরকারকে আমরা দিলে সরকার সুন্দরভাবে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করি সম্পদগুলো আমাদের মাঝে বন্টন করবে ইনশাআল্লাহ আর এটা একটা জনহিতকর কাজ আমার মতো ব্যক্তি তো একটা ব্রিজ করতে পারবো না এই যে ওই 2,000 কোটি টাকা দিয়ে 4 লেন হইলো আলহামদুলিল্লাহ আমি আফসারি কে আমার পর্যন্ত হয়াত ফাইলে ফাইতে ফারমু একটা 4 লেন করে দিতে সোনাপুর থেকে কুমিল্লা ফারমুনি রে কিন্তু আমি যদি 3,000 টাকা ট্যাক্স দিই এখান থেকে একটা পয়সা হইলো সেখানে লাগবে আমার তো সে তফিক নাই আমি একটা রেল ইঞ্জিন গভর্নমেন্টকে 1,000 কোটি টাকা দিয়ে কিনে দিব কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন রেলে যোগাযোগ করে কত নেকের কাজ কিন্তু আমি ট্যাক্স দিলে ট্যাক্সের একটা পয়সা সেখানে লাগবে তোরা ট্যাক্স দিস ট্যাক্স দেওয়াটা এটা বিশাল জনহিত কল্যাণের কাজ সওয়াবের কাজ আল্লাহ আমার জাতিকে কথাগুলো বোঝার তৌফিক দাও আমিন আর তোরা এই ট্যাক্সের এই জিনিসটা কাট করে ভিডিও দিস নয় সরকার একটা কই দিম তোকে ভিডিও নিষিদ্ধ হয়ে যাবে সরকারের এটা জনগণের স্বার্থ আর প্রবাসী যারা আমার বয়ানটা শুনবেন দয়া করে আমার খোদবাটা নিজ সন্তানের জন্য নেবেন 3,500 টাকা খোদবা সেট বিদেশে আর যোগাযোগ আমার সাথে পাইবেন 0172053 8585
8 1, আবার বলি 01720 53 85 81, এই নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে পাবেন। তবে দরকারে ফোন দিয়েন, হ মানে মাসলা মাসাইলালা দিয়েন না, এলে আমি মরে যাই। 24 ঘন্টা শুধু মোবাইলে ফোন সরি ভাই, এই আল্লাহ হেতরে সাইলেন্ট করে রেখছি, জীবনোত্তরে বোবা বানালাছি হেতরে। আঙ্গো মোবাইল তিনোটা বোবা কিতারে এ কালাহাড়ারে বোবা করিয়ে লেছি, কালাহাড়া তোরে সোজা করিয়ে ভাই। তো এবার আসে ইয়ামুন তকুল মাল গেল, ইয়ামুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। কি দিবস? দাগ বুঝছি, দাগ দাগ দাগ, সোনালিয়া দাগ। আগে যে গরুরে দাগ আইতো মনে আসেনি? কারা কারা দেখছ গরু দাগানি আতুড়া? ও মা বে খোদার কাটা আল্লাহ বড় সিটিং রে, ক্লাস ফাইভে হইবার সময় আয় দেখছি স্কুলে ওই লাকসামের হোসিন দিকে তো এক বুড়িয়া গরু দাগাইতো। গরু দাগাইবার একটা সংকেত আছে, গরুর অসুখ হইলে বুড়িয়া গ্রামে গ্রামে যাই কইতো এই শব্দটা করলে যাগো গরু অসুস্থ, কইতো তো বুড়িয়া আছে। তখন তার মোবাইল নাই, ইন্টারনেট নাই, এ গরুরে আনি হোতায় কাশি না গেলে সিলার মাঝে কাশি গরম করি লাল করি তুলার মাঝে কিতে কিতে দিই। তখন তো আর এত কিছু মনে নাই, কইতে আইতার নয়, এ তুলার আদি কাশি লই এ দাঁতের মধ্যে স্যাঁত স্যাঁত করি জিরবের মধ্যে এনে এনে দিতে, কত কান্দা গরু কাঁদতো, জেডাও জেডা আর মারিয়ে না, এক কত দাগ লাগানির লগে গরুর তাফিন নেবে এরাম সোজা ঘাস কুড়ে ঠাঁসাই খাইতো বুঝতি। এ তো গরু যদি ইচ্ছা দাগ লাগাইতে ইতাম তো তোরা খানাটা অবশ্যই বন্ধ করতি, ভালো করে আবর জবরে খাইতি। এইভাবে কম্পিউটার গরম করি হাতের কপালে দাগ লাগাই দিব, ফাঁসে লাগাইব, ফিডে লাগাইব, ওই সার তিন জায়গায় লাগাইব। আল্লাহ কইতে আছে জাহান্নামা, সেদিন তার সমুদয় সম্পদ গরম করি, জাহান্নামে গরম করি, ফাতু কুয়া বিহা, হেতরে দাগ লাগাইব। কি লাগাইব? আর আজরে জিবা হাহুম, তার কপালে লাগাইব এক দাগ, উজু হাহুম, তার জিবা হাহুম কপাল, উজু হাহুম সেহারাতে লাগাইব কপালে সেহারাতে, ও জুহু রোহম, তারপরে তার ফিডে লাগাইব তিন জায়গায়, কপালে মুখে তারপরে ফিডে। এটা কি জন্য? তার সিনেমা ফেলে সান্দাল লাগিয়েছে আর চোখ রাঙাই দিচ্ছে কপাল, এভাবে ভ্রু কুটি করেছি, এত বিক্ষে কিনলে করছো এবার আফসারি ওয়াশ করলে কজন হাতে আইতে দরকার আছে রেডি করবেন, কত দিন সান্দা সান্দা দিতে দিতে বেটা ছাইরা না বেসা কিনা নাই যা বেটা, ঠিক কিনা? হ্যাঁ এমনি হেরে এ কারণে ফাঁসে দিব স্প্রিং এর সিয়ার অফিসর গেছেন যে হাতের কাছে বিকেল লাই সিয়ার এমনি ঘুরে আলাইছে, ঘুরেছেনি ফিট দিছেনি সাহায্য ভাতির কাছে এই ফিডের মধ্যে দাগ, এনে সাত করি টলারিটা গরম করি ফিডের মধ্যে সাত করি, ফেরেস্তারা হাঁসের মাঠে এভাবে তার লগে আস্তে আস্তে ঘুরব ঘুরিয়ে নেয় হিসে তো কম্পিউটারিটা বার করি সাত করি কোয়াল ধরি, মাগো 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 মা মরে গেছে গো, ফেরেস্তারা আব্বা ধরে হোতায় এবার ফিডের মধ্যে লাগাইব। এ কোরআন জীবন্ত কথা বলে, কি কথা বলে? তোর ছবি করে দেখা দিছি আমি, তুই হারে কমেডি করলে এইটি তোরিটি লোমো ফাত্তা দিবে টাইম নেই বেটা, ঠিক কি না? তোরা স্টুডেন্ট আমি টিচার, টিচারের সুন্দর করে তোরে গ্যালাস ভরি খাবার দিবে, ঠিক কি না? আর তো কিছু লই হারে না কমেডি কমেডি করে, ঠিক কি না বেটা? আর কত সমালোচনা করবি বেটা? তো দেখ আয়াতের ডংটা কত সুন্দর, ইয়ামুন কাইয়ুল মাল, আ সূরা তাওবার 35 নম্বর আয়াত, সূরা তাওবা 35 আয়াত নম্বর কত গো, আয়াত নম্বর 35, আর জোরে 35, একদম 35, একদম কোনো মুলামুলি নাই একদম 35 নম্বর আয়াত খুলি চাইবেন দেখবেন অর্থটা ইংলিশে চলে যাবে, গুগল থেকে বাংলাতে চলে যাবে, যত ভাষায় পৃথিবীতে আছে যে কোনো ভাষা সিলেক্ট দিবেন ফাঁত করে দেখবেন। এবার আফসারি সাহেবের তর্জমাটা ঠিক আসেনি, স্টাইল করে দেখাই দিছি দে এটা ঠিক আসেনি, কারোগরে হিমাচল, তারপরে একুশে এক্সপ্রেস, লাল সবুজ গানে এটা হাঁসর মাঠে হাজির করি, এটা গরম করিয়ে লেবো হিট দি লাল করিয়ে ছেপ করি হিন্দি লাগাই দিব, মাগো 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 এ মাগো কইবার দেরি, ফেরস্তারা গেঁড়িটা নিয়ে ঠ্যাঙ্গের মধ্যে হাঁড়া দি ফিডের মধ্যে দাগ দিব, দাগ স্যাঁত দাগ স্যাঁত মা মা মাগো স্যাঁত, এইভাবে দাগ লাগাইব আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিব সামনে আইয়ের। তাহলে কি করবি? জকাত দিবি নি?
জাকাত দিবি নি জাকাত না দিলে উপায় নাই আল্লাহ আমার জাতিকে জাকাত দেওয়ার তৌফিক দাও আমিন আর যাদের তৌফিক নাই তারা খাইবি কোনো শরম নাই শরম আছে নি না জাকাত খাইতে কোনো শরম নাই আষ্টাটা বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়ে লাইবেন আল্লাহ বলে দিছে ইননামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাব ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ইবনে সাবিল আট দল কয় দল এই আটটা বিকাশ এজেন্টে আটটা অ্যাকাউন্টে আপনার সম্পদ দিবেন আপনি আট অ্যাকাউন্টে ফরজ জাকাত না দিয়ে 80,000 90,000 টাকার গরু কিনে দমকাইতে দমকাইতে টলারে করে মালিকে প্রেমের ফেরি গো ঘাটে যেন হাতে টলারে ঘুষ আসে ও মা গো টিকট গবিলায় প্রেমের হাটে প্রেমের হাটে ঠিকই না তা আপনি হিয়ানে যে দেন আগে আপনি ফরজ জাকাতটা দেন আর আপনার দরবারে যদি মাদ্রাসা চালায় মসজিদের জন্য নেয় দিবেন তবে আগে ফরজ জাকাতটা দিয়ে দিবেন পরে আপনি মুতালাফেলা সাদাকাগুলো দিবেন দেওয়ার জন্য নিষেধ করতেছি না দিবেন সহি কায়দা আর গায়রুল্লাহর নামে মানত করিয়েন না আপনি যে সম্মানিত পীর সাহেবের মুরিদ হয়েছেন ওই পীর সাহেবের যে মাদ্রাসা আছে লিল্লা বডি গেছে বা পীর সাহেবের তার দিনী কার্যক্রম খানকা পরিচালনার জন্য ব্যয় নির্বাহের জন্য আপনি বলবেন যে আমি আপনাকে এটা দিলাম হুজুর আপনি কাজ করেন কিন্তু গায়রুল্লাহর নামে এভাবে নিয়ত করি নামে ওনার দরবারে দিয়ে দিলাম আল্লাহর ওয়াস্তে এমনি দিবেন নিয়ত পরিশুদ্ধ করে দিবেন দেওয়াটা ঠিক আছে তবে নিয়তটা আপনি ঠিক করতে হবে নিয়ত যাতে বেশকম না হয় মনে থাকবো এ যারা সম্পদে জাকাত দিত না তাগরে মালের দাগে লাগাইব ঠিক না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন সুকারা আন্তর্জাতিক মাতলামির দিবস আন্তর্জাতিক মাতলামির দিবস সুকারা মাতলামি মানে মদ খাই ফাগলামি করে দে দেখছিলেন নি মাতাল খেতে কিন্তু হুরা হাগল ন লাইয়ে দিচ্ছে মাল খাইছে দে মাল খাইয়েতে মাতাল হয়ে গেছে দেখছিলেন নি এরকম কোনো মদদি কারা দেখছে না তুডান আমিও জীবনে একবার দেখছি হেতে ফিলারের ঘোড়া ফেসাব করে দিতে লাগে এই ফিলার এই বেটা তুই কি এর নেতা আমি দেশের নেতা ফিলারের কইতে আছে নেতা কয়েকখান থেকে সর এতে নিজে ডোলে ক সর কিন্তু কে করে দিই মুত্তা দিমু নয় সেন খুলি মুতি দিতে আছে ফিলারের হিয়া না তো জানা নিজের গাত নিজে মুতি দেয় তে হাসর মাঠে এ কিছু মানুষ দেখবেন নিজের গাত নিজে মুতি দেয় ফাগলামি এভাবে ফাগলামি সাগলামি মাতলামি করতে আছে নবীজির আল্লাহ করতে আছে নবী ও সেই দিন আন্তর্জাতিক মাতলামি দিবস ওয়াও মাতারাও না হা আমরা সেদিন দেখবেন তা করে তাজাহালু কুল্লু মুরদাতিন আম্মার দাত ওয়াতা দাও কুল্লু জাতি হামলেন তারপরে হামলা হা প্রত্যেক গর্ভবতী গর্ব খালাস করিয়ে লেব এত প্রচন্ড ভয়াবহ দিন ও তারা না আসা সুকার সেদিন মানুষের দেখবেন শুধু মাতলামি করতে আছে আফসারি মাতলামি করেন রোদের হিটে মাথা ঠিক নাই উলঙ্গ খানা নাই দানা নাই 50,000 বছরের নির্যাতন করতে আছে তারপর ওয়ামা হুম্বি সুকার আসলে গুণ মাতাল নয় ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ কিন্তু আল্লাহ জাল্লা শানুর আযাব অত্যন্ত ভয়াবহ আল্লাহ তুমি সেদিন আমাদেরকে মাতলামি দিও না আমাদের ইমান আমল ঠিক রাখিয়া আমাদেরকে রাহাত দিও হাউজে কাউসার খাওয়াইও আল্লাহ আমরা যাতে সুস্থ সবল মানুষ হিসাবে তোমার দরবারে হাজির হইতে পারি আয় হায় রে কত মানুষ মাতলামি করব রে আহারে মাবুদ রফিকুল্লাহ জানিস তখন কি অবস্থা হবে রে আল্লাহ তারপরে আরো একটা দিবস আন্তর্জাতিক তারপরে নতজানু হয়ে বসা দিবস কুত্তার লাইনি বইব ফাউদনটা গাড়ি এমনে ফাউদনটা এমনে রাখি হাত দুনোটা এমনে রাখবো জনে মাথা উঠেব ফেরস্তার এমনি কানা গালে খেয়ে মাথা উঠে দিকে এ ডাকাইতের বলা মাথা উঠে দিকে দুনো সাইডে তো একসাথে সোমার মারব একটা সুরার নামে আছে জাসিয়া আন্তর্জাতিক এভাবে নতজানু দিবস আন্তর্জাতিক নতজানু দিবস সুরার নামে জাসিয়া দেখবেন অনুবাদটা আপনি দেখবেন প্রত্যেক লোক প্রত্যেক উম্মত দলে দলে তারা নতজানু হয়ে বসবে আল্লাহর ট্রাইব্যুনালে কুল্লা উম্মতিন তুদা ইলা কিতাবিহা
এইভাবে রফিকুল্লাহ এভাবে বসবে, ডাক দিবে রফিকুল্লাহ, জি লাব্বাইক ফেরেশতারা, এ মাথা উঠে সুতকা, তুই মাথা উঠে লিখে নিচের দিকে রে নিকজি, নিচের দিকে রে নিকজি, আয় হায়। তারপরে তু দাইলা কিতাবিয়া আলী ওমা তুজ যাও না মা কুতুম তামালন। আজকে সেদিন যেদিন তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হচ্ছে, এইভাবে হাসুর মাঠে সব মানুষ এভাবে এ নতজানু হয়ে থাকবে। তা আফসারি যদি হাঁটু গেড়ে নতজানু হয়ে বসে কত বড় বেজ্জিতি। এখন তো সেয়ারে স্টাইল করে গলা টান টান টাইটারে একটু ফিটিংটা করে নে, ম্যাচ ইজ কামিং টু গোল, আল্লাহ এর দূর তোর মাথা ঠিক থাকতো না, তোর গেড়িয়ান গেড়ি ভাড়ালাম তুই সেদিন যদি মাথা উড়াস, আর নেককাররা ঠিকই ঠিক থাকবো ঠিকই না। এখন ফোন করেন আল্লাহরে, আল্লাহ তুমি আমার এই নত জানু করে রাখিও না, আমারে যেভাবে এত সুন্দরভাবে সৃষ্টি করছো আমি তোমার সামনে তোমার এজলাসে আদালতে যাতে এভাবে স্বাভাবিক থাকি, আমিন। কত প্রেসিডেন্ট আমার ভাই সাহেব, জো বাইডেন, বিল ক্লিনটন, আরো কি কি আসিল দে, সব এভাবে উঠতি থাকবো, উঠতি বোঝেন নি, উঠতি আনবে এমনি থাকবো, দেখবেন কি রে মানুষ এগুলো এই অবস্থা কা, হাসরবাসীরা নত জানু হয়ে থাকবে। সুরা জাসিয়া, সুরার নাম জাসিয়া, সুরার নাম, সুরার নাম। এরপরে দেখে ফেদিয়াতুন ইয়াউমুন ফেদিয়াতুন, আন্তর্জাতিক মুক্তিপণ দিবস, মানুষেরা নিজের ছেলেবেলের পর্যন্ত দিয়া দিতে চাইব, আল্লাহ আর তিন গা হলাম ইয়া আছে দিয়া দিলাম, তবু আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচানো, আল্লাহ পালিয়মালাই ওখাজুমিন কুম ফেদিয়াতুন, সেদিন সেদিন আন্তর্জাতিক মুক্তিপণ দিবসে তোমাদের থেকে ফেদিয়া গ্রহণ করা হবে না, ওয়ালা মিন আল্লাযিনা কাফারু, আর কাফেরদের থেকেও গ্রহণ করা হবে না, মাওয়াকুম মিন আল্লাযিনা ফেদিয়াতুন ওয়ালা মিন আল্লাযিনা কাফারু মাওয়াকুম নার, কাফেরদের আশ্রয়স্থল ঠিকানা হচ্ছে জাহান্নাম, হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির, আর সেটা অত্যন্ত নিকৃষ্ট জায়গা। দুনিয়াতে না খাই মরি যেতেন লাগলো তো হুদ্দার দিতেন না, দিবেন নি বিয়া লাখ মাইয়া, যদি কেউ কয় দেয় আচ্ছা দোগর গেছাই বিয়া দিও তো মাইয়া গারে দেন, তারপরে গরিব মা বাপের রাজি না, মা বাপ জিরে দোগর গেছাই বিয়া দিও, আর সেখানে আপনার ছেলেবেলের পর্যন্ত দিয়ে দিতেন চাইবেন, আল্লাহ দরকার আর হুদগুন লই যান কই না, তবু আর জীবনটা বাঁচাইতে দেন, কত স্বার্থপর হবে কত ভয়াবহ সে দিনের। তাহলে এখনো সুযোগ আছে আল্লাহকে নেকামল দেন, আল্লাহ বেশি বেশি নেকামল করার তৌফিক দাও মাবুদ রে, ও মাবুদ তুমি আমার পরমুখ হবে কি বানাইও না, মায়া করে দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দিই, আমাকে জান্নাতের মেহমান বানাও, লাইলাহা ইল্লাল্লাহ, জোরে লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইয়াউমুন ইমতিয়াজ, আন্তর্জাতিক নির্বাচন দিবস, ইয়াউমুন ইমতিয়াজ, ফাইনাল নির্বাচন হবে, ধরেন ইউনিয়ন অফিসে ইউনিয়ন বোর্ডে যে নির্বাচন হয়েছে নয় কেন্দ্র, এরপরে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট, কে পাস কে পাস, আল্লাহ জাল্লা শাহানু সেদিন নির্বাচন করবেন, হায় হায় নির্বাচনের প্রার্থী আপনারা ভোটারও আপনারা, আল্লাহ জাল্লা শাহানু রফিকুল্লাহ তার শ্রোতাবিন্দু সব মানুষ হাসর মাঠে কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের একসাথ করে বলবেন, আল্লাহ আজকে নির্বাচন আমি নিতেছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও ফাফিরা আজকে নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই কথাটা পড়লে আমার চোখে পানি চলে আসে, মাবুদরে রফিকুল্লাহ যদি ফাফিদের দলে যায় রফিকুল্লাহ তার উপায় নাই। এই আয়াতটা সুরা ইয়াসিনের আয়াত নম্বর আয়াত নম্বর এ সুরা ইয়াসিনে যে তেলাওয়াত করছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত পড়ে পড়ে রাতকে রাত কাঁদতেন, সাহাবা কেরাম কাঁদতেন, অর্থাৎ এই আয়াতে এমন একটা মেসেজ, আল্লাহ সরাসরি বলবেন
নেককার আর বদকার পৃথক হয়ে যাও, ফাফিরাজকে আলাদা হয়ে যাও। যখন মধ্যগানে সাইড ওয়াল দেওয়া হবে, নেককারদেরকে মহান আল্লাহ জান্নাতে পৌঁছাইবেন, আরে বদকাররা এ দলের মানুষগুলা জাহান্নামের দিকে চলে যাবে। তুই যে আর্জেন্টিনা ব্রাজিল করস, তুই যদি ফাফির দলে যাস তাহলে তুই বরবাদ। তুই দল করবি নেককারের দল, কি দল? নেককাররা যে পতাকা লই আড়ে, তুই হে পতাকা লইবি। নেককারের গো পতাকা ফাইজামা পাঞ্জাবি সুন্নতি ড্রেস পাগড়ি, এইভাবে তুই এ জার্সি গাদ দিবি। তুই এ জার্সি বাদ দিয়া তুই তারপরে মেসি তারপরে নেইমারের কত্তা গাদ দেশ। আল্লাহ যখন এই এই ডিক্লারটা দিবেন, ও নেককার আর বদকার আলাদা হয়ে যাও, তাহলে আমাদের উপায় নাই। তারপরে ইয়ামুন খাতমুন আন্তর্জাতিক সিল মারা দিবস, আলী ওমান আখতিমু আলা ফহিম ওয়াতুকাল্লিমুনাইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের মুখে সিল মারবে, সিল মারো মুখে, সিল মারবে মুখে, সিল মারলে তাদের হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি তরমুজ চুরি করছিলাম, এই হাত দিয়ে মায়াগরে টাচ করছি, এই হাত দিয়ে সিনেমা হলের টিকিট কিনছি, এই হাত দিয়ে অমুক বিল থেকে মরিচ চুরি করছি, এই হাত দিয়ে আমি গুস খাইছি, সব হাতে কইয়ে লাইব, মুখের সিল মারি দিব। সিল মারো ভাই, সিল মারো মুখের উপর, সিল মারো। এটাও সুরা ইয়াসিনের আয়াত, আয়াত নম্বর 65, আয়াত নম্বর 65 নম্বর আয়াতে আন্তর্জাতিক সিল মারা দিবস আছে। তো এখন থেকে সোজাই যেতে হইব, মা বুদ্রে এই হাত দিয়ে অন্যায় করবো না, তারপরে এই হাত তো আমার কথা বলবে। এখন তো হাতেও কথা বলে, এটা অসম্ভবের কিছু না। মোবাইল দিয়ে টিপ, হাত দিয়ে টিপ দিলে তো এত কথা শুরু করে, ঠিক কিনা? তখন হাতে সরাসরি টাচ মোবাইলে যাব, এই হাত দিয়ে তো তারপরে স্বাস্থ্যবনের হুন্ডার টানে উড়ে সর্দি হাতে কইয়ে লাগবে। তারপর ইয়মা তার সাথে জুলু দহুম, তাদের সামরা সাক্ষী দিবে, আল্লাহ সোনাপুর গেছিলাম দে আসাসি আম্মারে লই, তারপরে এককার এক সিটে বইছি দে সিনার লগে সিনা লাগছে, আমার জ্যাট্টো বোন বইছিল, তারপরে সাক্কা ডাইনের গা খাদে গেছে আর আয়ান্নে কাটতি হাতের দিকে উড়ি গেছি, বামের গা কাটতিছি আর হিতি আর গার মাইতে হচ্ছে, সামরা কইব আল্লাহ মজা হয়েছি মজা। এখন তনে দড়িয়ে তোরে দাগ দাগ সোনালিয়া দাগ লাগাইব। আন্তর্জাতিক সিল মারা দিবস আইতে আছে সামনে, তুই কি আন্তর্জাতিক কত দিবস দেখছ, এ সামনে আইয়ের সিল মারো ভাই, সিল মারো মুখের উপর, সিল মারো, কথা কস না, কথা বুঝা যায়নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার ওই মুখে দি বকুল ফুলের গান কইছত দে, আতে মোবাইল দি টিভি, এই বকুল ফুলের গেঁদা ফুলের গান এটা বাহার করবে তোর সাইজ করে, এগুলো হলো যৌন উত্তেজনামূলক গান, নাউজুবিল্লাহ কয় না? তোর গান তো বকুল ফুলের দরকার ছিল না, গানটা গাওয়ানোর দরকার ছিল যুবক কুল দে মসজিদে আনবার গান, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, হেতে কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। সোনা দিয়ে হাত বাঁধে না রে ভাই, সোনা বহুত দামি জিনিস, মোবাইল দিয়ে হাত বাঁধিয়ে লেছি। প্রত্যেকের হাতে মোবাইল এটা কষ্টিপ লাগাই না যায়, শুধু ঘুমে তো উড়ি হাতে খালি এটা ঠেলে, খালি ঠেলে। এরকম ঠেলা ফাটি বর্তমানে আমার মাহফিলে নাই রে, কষ্ট কর নাই রে, তোর গান হইবে এভাবে এভাবে না। যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, দেখি পারেন কিনা আমার সাথে, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া পারে, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, যুবক কুলের মসজিদে না, মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো, আজানে সুর তুলে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো, আজানে সুর তুলে, ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণ ফাটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। কষ্ট লাগে না?
ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে ফজরে রই নাচনে নাচনে লাগেলো নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আহার যুবক রে যুবকেরা মসজিদের দিকে আসবো যুবকেরা অশ্লীল গান লইয়ে পাগল ফাড়া এই যে আমার চেয়ারম্যান সাহেব বলছে একটু নামাজের কথা বলার জন্য আর আম্মাজিরা যাতে ফর্দাফসিদা মোতাবেক চলে দুইটা অপশনে কথা বলার জন্য বলছে আম্মাজিরা ফর্দা করবেন ফর্দা তো ফরজ এখন ফর্দাটাই বিপদগ্রস্ত অবস্থা আছে বিপদ সীমা ছুঁই ছুঁই আর অশ্লীল গানে ফর্দাও শেষ আর নামাজ অবস্থায় আপনি যে আল্লাহকে সেজদা দেন সুবহান রাব্বিল আলা বলেন এই সেজদা অবস্থা আল্লাহর খুব কাছে এমন কোনো ইবাদত নাই যে ইবাদত আল্লাহর কাছাকাছি চলে আসে দুই সেজদার মাঝে যে দোয়া করা হয় তারপরে সাতটা ওয়ার্ড একটা সেন্টেন্স আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি এই সাতটা শব্দ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অনেক অন্যায় করেছি ও আল্লাহ হারাম হালাল না বুঝে গ্রহণ করেছি হারাম আল্লাহ ওয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আপনি আমাকে ক্ষমা করে দয়া করেন ওয়ারজুকনি নামাজ পড়ে আমি কী খাবো আমার রিজিক বাড়াইয়া দেন আমার গরুর ওলানে দুধ বাড়াইয়া দেন গাছটা দ্রুত মোটা করে দেন ফুল ফসলে বরকত দেন চার নম্বর দোয়া করি ওয়াহদিনি আপনি মায়া করে দয়া করে আমাকে মদিনার রাস্তাটা জান্নাতের রাস্তা বাতলাইয়া দেন আল্লাহ জাল্লা শানু কয় বান্দা তোর জন্য তা বাজেট হইয়া গেল দুই সেজদার মাঝে যে দোয়া করা হয় দোয়াটা কবুল হয়ে যা তারপরে সেজদা অবস্থায় একটা তসবি পড়েন তিনটা ওয়ার্ড সুবহান রব্বিয়াল আলা সুবহান রব আলা আল্লাহরে তিনটা নাম আল্লাহরে সেজদা অবস্থা মসজিদি কো বান্দা রে আমার সুবহান কৈসত কন দুঃখের বান্দা হ্যাঁ আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ আপনার কোনো শরিক নেই শরিক হতে পারে না কোনো মূর্তি আপনার এগেনিস্টে দাঁড়াতে পারে না আল্লাহ আপনি একক এরপরে আল্লাহ কয় রব কৈসত কিল্লেরে বান্দা তুই কেমনে জানো স্বামী তোর রব আল্লাহ সামান্য কদুর বীর্য আব্বার লিঙ্গ দিয়ে আম্মার জরাইতে নিয়ে আপনি আমাকে স্থাপন করছেন দশ মাস দশ দিন খাওয়াই আপনি আমার এই সুন্দর শিশু করছেন আমার রাম গতিতে ষাট পঁয়ষট্টি বছর আপনি আমার খাওয়াইছেন প্রতিফলন আপনি তো করছেন কত রকম না খানা খাইলাম আল্লাহ আপনারে মহব্বত করে ফেলছেন কবরে আপনারে মহব্বত করে ষাট পঁয়ষট্টি বছর চল্লিশ হাজার বছর আপনারে ফাইলবেন আসরে মাঠে পঞ্চাশ হাজার বছর আপনারে খাওয়াইবেন ফরাইবেন আল্লাহ ফুলসুরাতের ফুল ফার হইতে তিরিশ হাজার বছর হিয়ানো আপনারে গাওয়াইবেন জান্নাতে আপনারে গাওয়াইবেন আপনি তো আর মহব্বতের রব আল্লাহ আল্লাহ কচ্ছে বুঝলাম তুই সে আনা হয়ে গেছ তন আয়লা কৈছত কি ইল্লাই আই বড় কত বড় তুই কেন জানো আল্লাহ জানিও জানি আল্লাহ আপনি কত বড় আল্লাহ আপনি এখন কোথায় আছেন আপনি বর্তমানে আপনি আছেন এই বাংলাদেশে বাংলাদেশ কোথায় আছে বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে এশিয়াটা আবার কোথায় হেতে আছে সাত হাজার নয়শো ছাব্বিশ মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী কোথায় আছে তিনশো কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে মিল্কি ওয়ে কোথায় আছে হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত হায় হায় গ্যালাক্সিতে আছে গ্যালাক্সি কোথায় আছে পাঁচ দশমিক সাত বা পাঁচশো সত্তরের সাথে পনেরোটা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত তারপরে ক্লাস্টার কোথায় আছে হাজার হাজার সুপার হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে আরও দূরে আরও বহু হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ বিজ্ঞানীরা কয় না শেষ ন পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা আবিষ্কার করছি তারপরে নিরানব্বই দশমিক নিরানব্বই পয়েন্ট অনন্ত মহাশূন্য খালি আঙ্গ মেশিনে কাজ করে না সূর্য একটা গ্রহ হচ্ছে সূর্যের একটা গ্রহ এই পৃথিবী পৃথিবী থেকে সূর্য সিটিং তেরো লক্ষ গুণ বড় এইভাবে অ্যাসডোরাডা আছে একটা সূর্যের ফোলা আছে হেতে নয় দুই কোটি সূর্য চেয়ে হেতে বড় আয় আয় আর তারপরে এই নিরানব্বই পার্সেন্ট জগৎ মহাশূন্য ফেরিয়ে প্রথম আসমান
এটা আরো বড় আরো দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেটা আরো বড় আরো দূরে, 500 বছরের আখেরাতের রাস্তা, এইভাবে সাত আসমান আরো বড়, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, এক দেশ থেকে আরেক দেশ আরো বড়, আরো গ্রহ নক্ষত্রে ভরপুর, তার চেয়ে বড় পাঁচটা মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিল আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি যেখানে আপনি বসেন, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শোনো ডাক দিয়া গো বান্দারে, সেজদা অবস্থায় এভাবে আল্লাহ করে মহব্বত করি কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহর সবরেন্টি তুই ঘোষণা দিয়েছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লাহ না রে, এ নামাজ জয়া জব চিজ, নামাজ জয়া জব চিজ, নামাজ অমূল্য দন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। আল্লাহর অলিরা বলে নামাজেতে দিদার মিলে ও, আল্লাহর অলিরা বলে নামাজেতে দিদার মিলে ও, আলিফ মিমে যুগ না হইলে, আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ, শিখরে ভাই নামাজের সাধন শিখ, শিখরে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন তো, উম্মতের এখন বড় সমস্যা হচ্ছে নামাজ, নামাজ সাহা দোকানে বক 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 বক, এটা গিবত ট্রেনিং সেন্টার বানালেছে সাহা দোকানটারে, শুধু এখান থেকে গিবত আবিষ্কার হয়, এই এই মুখে এত বক বক করস দে, মুখে সিল মারবো আল্লাহ সিল, এই ইয়াউম আলিয়ম নাখতিম আলা আফওয়াহিহিম, রফিকুল্লার মুখ বন্ধ, সব আতে কইয়ে লেব, ঠ্যাঙ্গে কইয়ে লেব আল্লাহ, এ হুন্ডা 9:30 হুন্ডে এটারে সাপ দি স্টার ধরায়, হাতে সোনাপুর গেছে গো, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে গেছে গো, হিসি দি স্বাস্থ্যবন বইছে, আতিটা সাক্ষী দিব আল্লাহ, এ হেতিয়ে হেতের এনে গলা সাবি দিচ্ছে, বস হাঁস হয়ে গেছে, আর আতি এন হেড তুন আরও নিচে নামি গেছে, হুন্ডাত মাঝে এনে বইছে, এনে বইছে, এরকম হেতে বর্তমানে আমার মা ফিলে নাই রে, তুই হুন্ডাত লবি বুড়িয়া করে না, তুই বুড়ি তো জয়ন্য মানুষদের লস, তোর নফস ঠিক থাকবো নি, তোর ইমানও আকিদা ঠিক থাকবো নি, তুই তো অ্যাডনর্মাল হয়ে যাবি কই, ওরে কথা কয় না, পজিটিভ নেগেটিভ এটার জন্য তো পর্দা, ভাই যে পর্দার কথা কইছে, পজিটিভ নেগেটিভ এখানে দুইটা তার আছে, তারপরে তার ভিতরে কবাদ দিয়ে দিছে, মা গো দোনোটা অত্তরে গেলে ইয়ানে মাইকের আওয়াজ যাইতো না, ইয়ানে আগুন লাগি যাইব, তো তুই পজিটিভ নেগেটিভ অত্তরই, এ তারপরে স্বাস্থ্যবেন এমনি হয়েছে, কাঁদের বাইরে ভাইয়া চালাও না একটু, অনেক তুমি না সুন্দর ড্রাইভ করতে জানো রে, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে নাই রে, নাই রে, এ হিগুন রে সাড়া বাইংবো বাইংবো রে, কহ যে আমাদের ইভেন্ট ঠিক আছে, আমরা এভাবে চললে কিছু ইভেন্ট ঠিক আছে, কি ইমান কন দি ঠিক আছে ম্যাডাম, আইও তো ইমান রাখতে ইত্যান না, তোর কথা কই লাভ কিতা, আর কাছাকাছি আর ঘেড়ির মধ্যে যদি কেউ আপ দেয় কোনো নারী, আই মান রাখতে আর ইমনি সাবাহিডি লাভ নয়, আই হাত্তার না, আবু হানিফা রহমুল্লাহ তালা বলছেন নিকন ধ্বনি তুলে মসজিদের পাশ দিয়ে যখন মহিলারা যায়, আমি আবু হানিফার নফস অত ঠিক থাকে না, এত বড় বুজুর্গ আল্লাহর নেককার বন্দা, যে ইমামের মতো এই জ্ঞানী মানুষ আর নাই, আল্লাহ তারা এমন দেওয়া দিছে, সেই ইমামে বলে যে আর মন ঠিক নেই, আর আঙ্গ যুবকের আর নমাজ নেয় কলমা নেয় কোনো, আমাদের না হুজুর স্বাস্থ্যবন কি নিচ্ছি তো, ও কলেজে যাবে, আমি ওকে একটু লিপ দিয়ে দিচ্ছি আর কি, মরবি হতে কাটে লাগা দিবি আধুনিক এক্সপেরিয়েন্সের লগে, বিয়ে করে না যুবকাই না রে, হুন্ডা মাইয়া হার করি না যুবকাই, বিয়ে কর ঠাঁসাই, করতে করতে সাইরান কর, তাহিদ ভাই তাহিদ ভাই আর আফসারি ভাই যদি বিয়ে সাইরান না করে, এগুনের সেঁচবো আল্লাহ, যখন জান্নাতের দিকে যাইব তিন দুগুনে সোগা মহিলা আফসারি ভাইয়ের বিরুদ্ধে আর তাহিদ ভাইয়ের বিরুদ্ধে, কেবল আল্লাহ তাকে টিকিট আটকান, কেবল কেন রে, কেবল আল্লাহ আমরা তিনজন করি ছজন মহিলা, তাহিদ ভাইয়ের দরবার কারবার করি, 3টা 4টা বাজে যায়, ও একটা কাজ হয়েছে, 3টা 4টা বাজে যায়,
কিন্তু ভাই একটা বিয়ে করছে, ওনার প্রিমিয়াম গাড়িতে সিট আছিল চারটে, তাহলে আমরা সাতজন নারীকে উনি রাখতে পারতাম, উনি একজনের সিটে উঠেছে। আমি তিনজনের যদি বিয়ে করতাম, আমরা ওমরাতে যেতাম, ভাইয়ের সেবা করতাম, বাইরে কত প্রেম দিতাম, ভাইও আঙ্গরে প্রেম দিত, কিন্তু আঙ্গরে তারা বিয়ে না করার কারণে আফসারি ভাই আর তাওহিদ ভাই আমরা সিট আঙ্গেছি গে গার্মেন্টসে হিয়ে আঙ্গরে জুসের লোকে কিতা খাওয়া দিছি, বস আমরা খারাপ পথে গেছি গে আর রঙিন জগৎ থেকে ফিরিয়ে আসতে পারিনো। জিজ্ঞান ভাই আঙ্গরে বিয়ে করলো না গা, তাওহিদ ভাই কইব আল্লাহ বড় বড় ডরে করিনো, আফসারি তুই করলি না গা, তুই তো মাল বহুত কামাইছ তো এক রাতে বটিয়া, আল্লাহ বড় বড় ডরে করিনো, তো আল্লাহ কইব অন বড় বড় চাষা খাইব না তোরা খাইবি, এই যে মার শুরু করে দিব, জিনা করছে জাঙ্গিরে শেষা খাইব আলমগিরে। তাহলে বিয়া কয় খান আর আজরে মার খান, আমি কো মার খান হাতে কো সার খান, আতুড়া আতুড়া আল্লাহ যাদের তৌফিক আছে এরকম আফসারি এবং তাওহিদ এদেরকে বহু বিবাহ করার তৌফিক দাও। শরীরের ক্ষমতা যায় থাক, আমরা চারজনের তারপরে সেবা শুশ্রূষা করার মতো তৌফিক আছে ঠিক নিরে, তাহলে ইনশাল্লাহ আতুরে দে আসা সেয়ানা আছে। ও হ্যাঁ তুই হাসকান হাস, আঙ্গুলকে গোপন রাখছি না এই এমনি সিস্টেমে, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। আসো স্যার আমার ওয়াজ বাস্তবায়িত হয়ে যাবে, হয়তো আমি কবর থেকে দেখবো। বহু বিবাহের বিকল্প নাই, এখন মানুষের মেজাজ খারাপ, কথা কথা তালাক দিয়ে লায়, তালাককে মহিলাটি যাতে স্বামী ভায় এই জন্য কোনোরকম মরণ পর্যন্ত বিয়ে করতে থাক, তবুও জিনা করে ইচ্ছা বাইরে জিনার মতো মারাত্মক অন্যায় অন্যায় রে ভাই, কোনো অবস্থা জিনা করবি না, রুচি আছে মন আছে সম্পদ আছে ইনশাল্লাহ বিয়ে করিয়ে এলা, হ্যাঁ আল্লাহর উপর তাওয়াক্কাল। আর রাষ্ট্র আশা করি এই আইনটা সংশোধন করব, অনুমতির আইন, অনুমতি নেওয়া কুফুরি, আমরা ওয়াইফ থেকে কিসের অনুমতি নেবেন, এটা তো ইসলামে জায়েজ নাই ঠিক কিনা, এটা রাষ্ট্রে আশা করি এই আইনটা সংশোধন হবে, বড় বড় থেকে কোনো অনুমতির দরকার নাই, যদি তার লাগলে আর ফারলে হেতু যদি পারে অর্থিক শারীরিক দৈহিক ব্যাক রকম এতে ফিট তাহিদ বেল্লানি ইয়ামা বডি, তাহলে সাইরি খান কয় খান আর জোরে আঙ্গ বেলা আইলে তোমরা জোরে ক আঙ্গরে মারিকা ভাই তো তোরা তো তোমার জানে কয় আল্লাহ তাগরে সাইরান বিয়ে কর, এবার দেখছি না আমিন কয় না, আর আঙ্গ দুই বেললে তোমরা যেভাবে কইলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক মিনিট সময় আমি তোদের কাছে চাই, আমি ভুলে গেছি তারা মাহফিলেরলাই কিছু ওয়াজ আমি ইনশাল্লাহ করব, ওয়াজ গ্যাপ দিতেছি না, মাহফিলেরলাই তোরা অজ্ঞা মিনিট যে যা দিতে পারস, দুই হাতে দশ টাকা দশ টাকা বিশ টাকা দুই হাতে দান করে আল্লাহরে দেখাইয়া দে। এ স্বেচ্ছাসেবকেরা যান, আপনারা কি চাননি মাহফিলটা হোক, চাননি ভাইও এক একটা মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ, আপনি একা তো পাঁচ লাখ টাকা দিয়ে মাহফিলটা করতে পারবেন না, তো আপনার বিশ টাকার বরকতে আলহামদুলিল্লাহ দুই হাতে দেন, আজকে ব্যতিক্রমী আমলটা করেন, আমার কাছে হাত উড়ান দুই হাত উড়ান লিল্লাহে তাকবীর, দুই হাত উড়ান লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ, এ দুই হাতে পাঁচ টাকা দশ টাকা বা দশ টাকা দশ টাকা বিশ টাকা দুই হাতে রুমালে দেন, দুই হাতে আল্লাহ ইচ্ছে করলে দশ টাকার নোটটারে এক হাজার টাকা বানিয়ে দিতে পারে, কেউ খালি এতে যাইয়েন না ভাই, পাঁচ টাকা হইলে আড়াই টাকা দুই হাতে দেন, আজকে আমরা শিখবো দোনো হাতকে আমরা বরকতান্বিত করব, দুই হাতে দেন এক হাতে ন দুই হাতে দেন, আল্লাহ যাতে আপনাকে রহমত বরকতে ধন্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 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 জিকির করেন, আল্লাহ 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 দুই হাতে দেন, দুই হাতে দশ টাকা হইলে দুই হাতে পাঁচ টাকা করে দেন, দুই হাত রুমালে রাখেন,
আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ওয়াজ শুরু করতেছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله جوري لا إله جوري لا إله إلا الله لا إله لا إله إلا الله جور لا إله إلا الله بشرى دي نمرة واتشش كل لا إله إلا الله جور لا إله جور لا إله إلا الله لا إله تعالي كورونا باي وسني وسني إن شاء الله আলহামদুলিল্লাহ তাইলে আবার আসেন ইয়াউমুন শুকলুল ফাখে আন্তর্জাতিক আড্ডা দিবস বাইরে যারা বিশ্বকাপে কাতার ভিসা পাইছে এই এক মাস আড্ডা দিয়ে আইব কত আনন্দ করব করব নি রে বাইরে আরো তো মনছা কদর আড্ডা দি রে আল্লাহর ডরে না গেলাম না না তো আইও চাইতাম তো আমরা এ জান্নাতে খেলার আড্ডা ইনশাআল্লাহ আমরা আড্ডা সেখানে দিব আন্তর্জাতিক আড্ডা দিবস আড্ডা দিব ফালিয়াও মা তারপরে ফালিয়াও মা ইন্না সাহাবাল জান্নাতি লিয়াওমা ফি শুগুলিন ফাকিহুন সেদিন জান্নাতিরা আড্ডা দিবে নিজের 12,500 হুর মাইয়া ফোয়া কডা পাইব 12,500 হুর এ হেদেরকে সেয়ারে বয়ে ইয়াউমুন আরিকাতুন নিসা আরিকাতুল ইত্তেকা এই সেয়ারের মাঝে ডালান দি বাবির গায়ে এভাবে ডালান দি কইবো হ্যাঁ চালাও তখন কাফের ঘর দিকে চাবে কিরে ভাই মেড ইন জান্নাতের বেনসন সিগারেট টানবি কিরে ভাই আঙ্গরে না বেকুপ কইছিলি কেমন লাগে বাবির সিনার মাঝে ডালান দিবি এভাবে ডালান দিবি তুই কত নে আয় কত ডালান দি ও সুখ লাগে রে মেড ইন জান্নাতের সেভেন আপ খাইবি আল্লাহ কতি আছে ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা ইয়াউমুন আরিকাতুন নেসা যে হুর হুরকে কিভাবে আল্লাহ সাহাবা সাজাইছে বিউটি পার্লার থেকে আল্লাহু একবার সত্তরটা শাড়ি পরাইবে সত্তর ডিজাইনে পরায় এর সত্তর শাড়ির ভিতরে নজর করলে আপনি তার গায়ের গোস্ত দেখবেন মাংসের পরে হাড় দেখবেন হাড়ের ভিতরে যে মজ্জা আছে ইয়ারা মুখা সাকিহা মি ওরাই ইহা তার এ হাড়ের ভিতর যে মজ্জা আছে মজ্জা পর্যন্ত দেখবেন তারপরে সে জান্নাতের লেকে পায়সারি করবে হা ফেতাহুল আবকার বিচার নিকার যখন কমপ্লিট হতে চলছে তখন 80,000 গেল মানে যায় ম্যাডামের কব ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি না তাওহিদ ভাইয়ের জন্য চাচ্ছিলেন না যে তাওহিদ ভাই দোয়া করছিলেন আপনার সাথে বিয়ে দিবেন লাই তাওহিদ ভাইয়ের বিচার নিকাশ কমপ্লিট তিনি আসতেছে তখন ওই মহিলা বলবে হাল রয় তুম তোমরা কি তাকে দেখেছিলে তোমরা কি তাকে দেখেছিলে তখন তারা বলবে রয়নাহু হ্যাঁ আমরা তাওহিদ ভাই আফসারি ভাইয়াকে না দেখেছি আসতে আছে তখন এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা ঘুমটাটা টান দিয়ে ফাঁস তাকিপাহা মুস্কি হাসি দিয়ে এভাবে ফর্দার কাপড় টেনে অন্দর মহলে বাসরঘরের ভিতরে ঢুকে যাবে লিল্লাহে তাকবীর এ তোরা জান্নাতে আড্ডা দিবি মুত্তাকিন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান পাবি আইয়ে আলাই রব্বি কুমা তু কাজ দিবার এভাবে গদির মাইতে ডাইস দিবি বাবি হিয়েন্দি কো দরকার হাঁস হাজার হিয়েন্দি হাঁস হাজার এনে দিবি হ্যাঁ তোরা চালা কে রে জোবাই রে নি রে পাইসলামি তো অনেক করছিলি অন সুখ লাগে না কত যুদ্ধ করছ জোবাই রে তারপরে কে রে তুই জেলেনেস কি হ্যাঁ তুই আফগানিস্তানে অনেক মুসলমান মারছিলি হরে দি তুই আসল বেড়ার কাছে ধরা গেছে কিরে কিংজম নিরে বোমা কটা বানাইছিলি চালা
তখন কেউ গিলা তোরা এভাবে শায়রি ছুটকা মাথা একটু বানাই যাস এমনি দিয়ে তারা এভাবে এমনি দিব কয় কে আরে কথাটি কয় কে ওই দেখ বেড়া মনে করবি আয় তো তোরে কমেডি করি এর ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা সেদিন জান্নাতিরা ইয়াউমা ফি শুগুলিন ফাকির আড্ডা দিবে মাস্তি করবে চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে ফলাগরের গোস্ত জব করি খাও আস্তে আস্তে ঠিক ঠিক রে এ চিজ বাড়ি হ্যাঁ মাস্তি চলবে লিল্লাহে তাকবীর ওই যে ওই মাস্তির গানও একটা কতক্ষণে লেই এলেছিলাম আছে তো রে এটা কই রে এতে কোন দিয়ে আছে ওরে বা ওরে আজ দেখছিলাম কোন দি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল-আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুই ছিটার বড় মাস্তে মাস্তে এটার দি মানে তুই ছিটার বড় মাস্তে মাস্তে তো ছিটার বড় মাস্তে নেই তোর কোনো হুশ হুশ কর জোয়ান কা জোশে জোশে জুমা ছাড়াই শুধু দোষ দোষ জুমা ছাড়াই শুধু দোষ দোষ হপ্তায় একদিন ডুসনে পাঁচ ওয়াক্ত ওয়াক্ত তো ছিটার বড় মাস্তে মাস্তে তুই ছিটার বড় মাস্তে পাঁচ ওয়াক্তের কবর নাই হাতে যে জুমারে ডুসায় এক সপ্তাহ নামাজের কিনার দি নাই হাতে গীতা সিটিং হাতে গীতা আশেকের রসুল নামে নামে আশেক রসুল নামে নামে সুন্নার খেলাফ কামে কামে জাতির ফরে জাতির ফরে মুসিবত ডালা কামে কামে বদনাম হে তুমিল্লার মাস্তে মাস্তে তো চিটার বড় মাস্তে মাস্তে তো চিটার বড় মাস্তে লেখা পড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা গাঁজায় মারে টানে ফুরে ফুরে ইয়াবা পাছারে ঘর দরে দরে তার ঠোঁটে কালি ঠিক চুরে চুরে বান জাত কাডা বদ মাস্ত মাস্ত তু চিটার বড় মাস্তে মাস্তে তু চিটার বড় মাস্তে আড্ডা টাড্ডা বাদ দি মাইয়া ঘরে ইভটিজিং বাদ দি আমল কর আমল কর বারো হাজার পাঁচশো হুরের লই মাস্তি করবি আড্ডা দিবি জান্নাতে ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর তাইলে আন্তর্জাতিক আড্ডা দিবস আসতে আছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল-আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন তাকরিনুল আসফাত শিকলবন্দি দিবস একটারে গরু জোরে লাইনি মোড়া মোড়া শিকল দিয়ে বাঁধবো বাঁধি ঢিনেরে হিন্দি জো বাইডেন হিন্দি কিংজম হিন্দি অংশান হিন্দু কিং সম ফুং পাং জং জাং হিন্দি মিন্টা জিন্টা সেন্টা আফসারি সব দিনের বান্দি বান্দি থুই রেখবো আয় হায় রে হাতে গলায় ডান্ডা বেড়ি লাগাই না অবস্থা যদি থাকি রে কত বিপদে আগুনের শিকল আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইজিন সেদিন আপনি পাপীদেরকে দেখবেন মুকাররানিনা মুকাররানিনা ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশা উজুহাহুমুন নার শিকল বাঁধি কালা কোটে কালা সাফারি কোট লাগাইবো সারাবিলুহুম কাতিরান তাদের ফ্যান্ট হবে ফায়জামা হবে আলকাতরার আলকাতরা কি সাদা না কালা আরো জোরে ওই যে গান করছিলি সাদা সাদা কালা কালা এ কালা কালা ইডিনে বাঁধি ধরব
কালো পোশাক জাহান্নামীদের আলামত খবরদার কালো বেশি পরিও না প্রিয় রং হচ্ছে সাদা সবুজ এইভাবে ফিরোজা কালারে বালা বালা কালারে করিস সাফারি স্যুট টুট লাগাই এইভাবে চলছে এইভাবে শিওল দি বাঁধি কালা প্যান্ট পরাইয়া আগুন লাগাই দিব তাদের ফেসে আগুন লাগাইব মুখাগ্নি উজুহাহুম উন্নার তাদের ফেসে ফাঁত করে আগুন লাগাইব যেভাবে শীতে গোলাতে মন্ত্র ভরি আগে মুখাগ্নি করে মুখের মধ্যে আগুন লাগায় এটা জাহান্নামীদের আলামত কিতা কিতা পড়ে ঠাম ফাত করে আগুন লাগাই দেয় কিতা চাইবো জাহান্নামে যাইবার আগে দুনিয়াতে লাগায় আর আমাদের ধর্মটা দেখছেন দুলার মতো সাজায় চোখের পানিতে বুক বাসায় কবরে রাখে সুন্দর করে কবরে রাখে বৈজ্ঞানিক দৃষ্টিতে এটাই হলো উত্তম মাটির সাথে ব্যাকটেরিয়াগুলো মিশে যায় আর যারা আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি আল্লাহ ইচ্ছা করলে জমিনের জন্য তার দেহটারে হারাম করে দেয় দেহে আর দেহে কি হয় না ফোকামাকড় ধরে না অনেক লাশ অরিজিনাল পাওয়া যায় শত শত বছর পরেও ঠিক কিনা তো তুই নিচে দারগা উরফে দারগা মধ্যে দি লাশ আমি দেখছি এক শীতেকোলা লাশ পড়ে দে আমি ডরে কাঁফি কান্দি দিছি আসমানের দিকে সাই কইছি আল্লাহ তোমার নবীরে ধন্যবাদ তোমার এই রহমতুল্লিল আলামিনের বরকতে আমি শীতেকোলা তুমি পাচ্ছি ঠ্যাং ঠুং ভাঙ্গি যেভাবে দার্গের ভিতরে হাঁদা করেছে তুই আরে জাহান্নামে ন জান্নাতে ন যে ন তোমার হ্যান্ডম তোমার কাছে ও মাবুদ তবে আমি দার্গের তুমি বাঁচি গেছি কিভাবে এদের জ্বালাতে আছে আসো সত্তরা কেন আরে আল্লাহ রে আল্লাহ বড় হুতে আগুন লাগাই দেয় কিতা কিতা মন্ত্র টন্ত্র হরে আয়াতে কারিমের কি না হুজুবিল্লাহ চক্কর মারে আগুন লই চক্কর মারে ফাত করে মুখের ভিতরে লাগাই দেয় ঠিক কি না এ দেহ পচা দেহ পুরে হবে ছাই দেহ পচা দেহ ন দেহ অরিজিনালও থাকতে পারে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ওয়ার খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই কথাটা কিন্তু সুন্দর ছিল তবে শিরকের কারণে বা বাতিল আর কি ফুটবো কিনলে ফুটবো জাহান্নামে গেলে না ফুটবো আল্লাহ তো মহব্বত করি হয়তো জান্নাতে আমাদেরকে দিতে পারে ঠিক কিনা জান্নাতে যাইতে হলে ম্যানেজারের সিল লিখবো ম্যানেজারের নাম মোহাম্মাদুর সাল্লাল্লাহু আমি জান্নাত পাওয়ার চেয়ে বেশি খুশি মোহাম্মদ সাল্লামকে আমি আমি যে ওনার উম্মত হইতে পারছি ওনারে আমি নবী হিসেবে পাই আমি জান্নাতে তো বেশি খুশি কারণ আমার নবীরে না পাইলে তো আমরা তো ইমান আনতে পারতাম না নবীজি যে এহসান করছে আমাদের প্রতি ইসলাম প্রচার করি এই কারণে আমি জান্নাতের চেয়ে বেশি খুশি আল্লাহ আমার নবীর কবরকে নূরে বেশি বেশি মুনাওয়ার করে দাও হুজুরের সকল প্রেমিকদেরকে কবুল করো হুজুরের সকল সাহাবিদেরকে কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইয়াউমুন একজন বে নওয়াসিওয়াল আকদাম আন্তর্জাতিক সুলতানা দিবস কি দিবস সুলতানা দিবস কথা কসা আন্তর্জাতিক কি দিবস কিতা আফসারি যারা আপনি কি ওয়াজ করতে না আসেন না আমাদের দেশে ফাইজলা মিলা লড়াইতে না আসেন আন্তর্জাতিক সুলতানা দিবস কিতা ওই যে সুরা রহমানে বলছিলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ু উখাজু বিন নওয়াসি ওয়াল আকদাব সেদিন পাফিদেরকে তাদের সেয়ারা দেখি চিনবো কালা কালা সাদা সাদা কালা কালা এই কালা হাঁড়ার ঘরে ধরি সামনে সুলতানি ফায়ের সামনের দিকে লই আনবে এভাবে অথবা সামনে সুল ধরিয়া এমনে উল্টাইয়া ফায়ের এটার হেমনে ভাঙে সার্কাস দাস দেখো দে সার্কাসে দেখছ তুই কত রকম মুখের ফিসের দিকে লই যাগো আতিডিনের গোল্লা করিয়ালা এ কিছু কিছু মানুষের আল্লাহ সার্কাসের যোগ্যতা দিছে কোরআনের আয়াতটা বুঝবেল্লাই ঠেঙ্গেরে এমনে জায়গায় এমনে ঠেঙ্গেরে এমনে লই আনি এমনে আড়ে মাথার দিও আড়ে মাথা দিয়ে দিয়ে আড়ে এই আন্তর্জাতিক আখেরাত দিবসে ফেরস তারা আঁটবো 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 কথা কো ফাপ করি বুঝতে ডোনাল্ড ট্রাম্পের সুলটি ধরে ফাত করে ঘুরেবো কতক্ষণ ঘুরেবো হ্যাঁ মিয়া তার গোলামের ডাক কথা না চুপ কর
সুল কত শক্ত, সুল সোলা ইউজে তেতর সুলদের সুলাই দৌড় দিবি, সুলেরে জাহান্নামের নারকেলের তেল দি, জাহান্নামের গিরিজ ডিরিজ দি, সুলিডি শক্ত করি এনে টানি। কিরে ভাই চুলের না বহুত পান দেয়া ছিলি, হ্যাঁ চুল কোথায়, এতে হুন্ডা সালা এমনি সুলেরে ভেবছে ভাবে এমনি 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 দিয়ে থাকে কথা কয়। এরকম সিটিং বর্তমানে আমার মা ফিলে নাই রে নাই রে, আর আমরা চুল রাখি ছোট ছোট দেখ সত্যি কেমনে দরিবাঙ্গ দরিবার তো এই দরতে পারবো নি, সিটিং তুই সিটিং বাইর মতো করি কো তুই সিটিং, এমনি হড়াটা দিছিলাম হড়াটা দিছিলাম হাত দিকে দিয়ে আইবি আঙ্গুল লোক তুই সিটিং এত, তারপর তো আতখোলে না ঘুমাই তো আতখোল 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 ফেরতি নি আত রানের ভিতরে নি রেখছো ঢাকায় আতখোল রাত খোল সা দে বাইর দিকে দিকে তুই সিটিং কে সিটিং, চুল যে এত লম্বা করে রেখছ কোন সত্যি আন্তর্জাতিক চুল টানা দিবস দে আছে, চুল লম্বা রাজ্যা চুল লম্বা রাজ্যা যদি রাখস রাসুল সাল্লামের মহব্বতে লিম্মা জিম্মা ওয়াফরা কানের লতি গা তারপর কাঁপ পর্যন্ত রাখবি, এর যারা রাখে এত লম্বা সুন্নতের নিয়তে রানা স্টাইলুন আজিমুন ঠিক নেই রে, স্টাইলুন স্টাইলের উদ্দেশ্যে রাখে খবরদার সুন্নতের নিয়তে রাখবা, এ পৃথিবীর সেরা চুল হচ্ছে এ বাবরি চুল এটা রাখবি, যুবকেরা রাখবি যুবকেরা রাখতে গেলে তো বুড়িগেরা হাতে মেস্তান কয় ককি রে মেস্তানি শিখছত কত মেস্তান কিতারে কবি বেলে যেটা মেস্তান ন আমাকে আফসারি ভাই রসুল সাল্লামের মাসালাটা বলেছে আমার রসুল শৌখিন রসুল ছিলেন আমার রসুল কত সুন্দর রসুল সাল্লাম এইভাবে চুল এ পর্যন্ত রাখছে, আবার চুল সুন্দর হইলো মালদ্বীপের মানুষগুলা প্রায় মানুষ সুন্নতি চুল রাখে, এ মানুষগুলার এত মায়া লাগে বেড়া সারা পৃথিবীর সবচেয়ে বেশি সুন্নত তরিকে চুল রাখে মালদ্বীপের মানুষ ইনশাল্লাহ এ রাখি দিবি, ও ইয়েন্দি কাউয়ে খাই এলেছে ইয়েন্দি খাই এলেছে এত বাঘা চিত্রা কালার ডাকাইতে লানি লাগে এত চুলের রাখছে মা চুল দিলা যখন টুবি বানালেছে ইয়েন্দি গাউয়া হিয়েন্দি গাউয়া, আর এমনি এমনি বিশ্বকাপের গ্যালারিতে দেখবি কারো চুল এনে কামাইন্যা হেননে কামাইন্যা ইয়েন্দি কদুর রয়েছে টিকলি বার করছে এটা হারাম, এগুলো মারাত্মক কবিরা গুণা এক সিস্টেমে রাখবি যে আমি খুলি দেখাইলাম মাথা চুল এটা কিন্তু সুন্নতরি কেন আমি যেটা রাখছি আমার অ্যালার্জি প্রবলেমের কারণে ন আমার খুব শখ সুন্নতরিকে চুল রাখা, তাহলে সামনে আসতেছে শুভ দিন আন্তর্জাতিক চুল টানা দিবস আন্তর্জাতিক ভাইসা চুলের যে ফান কর তারপরে নাফিদের কাছে যাইতে এটা রে সুন্দর করে বানাইলো হ্যাঁ টান একটু ঠিক নেই, এখন এই আয়াত মনগরীয় আফসারি ভাই তো কইছে আন্তর্জাতিক চুল টানা দিবস আসতে আছে সামনে, এই যতটি চুলের বাম্পার আমার জো বাইডেন ভাইয়ের চুলটা দারুণ সুন্দর ঠিক কিনা টানিয়ে লেব, কিংজমেরটা তো আরো সুন্দর খাড়া খাড়া যেন আগা ধরছে ঠিক নেই রে কথা কর ঠিক নেই রে, এনে চুলটি ধরি ফেরস্তারা কেউ পাইসা পাইছি পাইসা ও কদিন মেসেজ করি হ্যাঁ ঠিক নেই না, রংবাজি করিচ্ছ রংবাজি সুড়াইলেই বললা আমল কর আমল কর আমল কর আমল কর, সময় থাকতে মোহাম্মদ সাল্লামের লগে প্রেম কর মোহাম্মদ সাল্লামের ফোন দে হুজুরের সম্পূর্ণ সুন্নত তরিকা মোতাবেক চল ন অবস্থা ভয়াবহ, আল্লাহ তোমার বান্দাগুলা মহব্বত করে আখেরাত দিবসের ভয়াবহ চিত্রটা তারা শুনছে তুমি তাগরে ভয়াবহ চিত্র থেকে বাঁচাও তাগরে নামাজি করো ফরহেজগার করো পড়ি আমরা আমিন, আজ আর নয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ সাগরের উপকণ্ঠে তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহরবানি করে ক্ষমা করে দাও, সকল মুরসালিনদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও, সকল মুরসালিনদের সাহাবীদেরকে কবরম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে ফ্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও, আল্লাহ তাওহিদ ভাই আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন তার জীবনকে আপনি ধন্য করে দেন, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করেন, আমরা গুনার গাটুরি
গুনার গাটুরি বোঝাই নিয়ে আপনার কাছে হাত পাতাছি। আমার প্রত্যেকটা শ্রোতাবিন্দুরে ক্ষমা করে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছাইয়া দেন আল্লাহ। ও আরশের রব, অনেক বুড়া মানুষ অসুস্থতায় জর্জরিত আল্লাহ, অনেক রোগে কষ্ট পাইতেছে আল্লাহ, আম্মাজিরাও কষ্ট পাচ্ছে, তোমার এ কোরআনে কারিমের বরকতে তাদের রোগ শক্তি ভালো করে দাও। যে জান্নাতের কথা আমরা শুনলাম, আমাদেরকে জান্নাতের মালিক বানাই আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ। আমার এ বয়ার শহর থেকে আল্লাহ কাবা শরীফের ইমাম তৈরি করে দেন, রাষ্ট্রপতি তৈরি করে দেন আল্লাহ। মদিনা মনোয়ারের একজন ইমাম আমার এই শহর থেকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আমরা তো চলে যাচ্ছি আল্লাহ, বড় বড় বক্তা যাতে গ্রাম থেকে নাজিল হয়, এখানে গাছগাছালিতে বরকত দাও, তাদের কাঠের গাছগুলো রহমতিভাবে বড় করাইয়া দাও আল্লাহ, তাদের হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও আল্লাহ, গরুর ওলানভর্তি দুধ দাও আল্লাহ। যতগুলো যুবক যুবতী আমার মহাফিলে এসেছেন, মেহরবানি করে তাদের বিয়ে শাদির ব্যবস্থা করে দাও আল্লাহ, তোমার ইয়াতিম নবীর বরকতে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ, বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। কলিজার টুকরারা তো আল্লাহ, চরিত্রটা ঠিক রাখা বড় মুশকিল আল্লাহ, আল্লাহ তোমার রহমত দিয়ে বিয়ে শাদির ব্যবস্থা করে দাও, মেয়ের বাপদের দিলের ভিতরে রহমত দাও যাতে তারা দ্রুত মেয়েগুলোকে বিয়ে দিয়ে দেয় আল্লাহ। আম্মাজিদেরকে ক্ষমা করে দাও, আমার আম্মাজিদেরকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ। প্রবাসী যারা আছে আল্লাহ, মেহরবানি করে তাদেরকে বরকত দাও, অল্প সময়ে যাতে বেশি বেশি রিজিক অন্বেষণ করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। অনেকে ঋণে জর্জরিত আল্লাহ, ঋণের কারণে ফলাইয়া ফলাইয়া হাঁটেও, মেহরবানি করে তাদের ঋণের ঋণ শোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দাও। অনেকে দুঃখী মানুষ, বাফও গরিব ছিল হুতেও গরিব, তাদের ভাগ্যের চাকা গড়ে না আল্লাহ। আমি মুসাফির দোয়া করে যাই, নবীজির মহব্বতে গরিব মানুষগুলোর ভাগ্যটা সুপ্রসন্ন করে দাও আল্লাহ। আমার এই শহরে যত কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলোকে কবুল করো, যারা খেদমত করতেছে ইখলাসের সহিত, মেহরবানি করে তাদেরকে খায়রে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার নুরানি মাদ্রাসাটারে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ যুব সমাজকে কিছুই দিতে পারলাম না, মেহরবানি করে তাদের ইমান দেন, তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, কলিজার টুকরাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামু আলাইকুম।